গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে শুকনো গাঁজা আটক। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সিআরপিএফ যৌথভাবে অভিযান চালিয়ে প্রায় 22-23 লক্ষ টাকার শুকনো গাঁজা সহ একজনকে আটক করতে সক্ষম হলো। সিধাই থানার অন্তর্গত ছোট কুটনা এলাকার বাসিন্দা কান্তা দেবপুরমার বাড়িতে চালানো হয় এই অভিযান। শুক্রবার গভীর রাতে সিধাই থানার পুলিশ ও সিআরপিএফ জওয়ানরা যৌথভাবে এই অভিযান চালায়। সিধাই থানার ওসি মাঙ্গেশ প্যাটারি জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন কান্তা দেবপুরমার বাড়িতে বিপুল পরিমাণে শুকনো গাঁজা মজুত রয়েছে। সেই সংবাদের উপর ভিত্তি করে সিআরপিএফ জওয়ানরা নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে কান্তা দেবপুরমার বসত ঘর থেকে উদ্ধার হয় শুকনো গাঁজা। উদ্ধার হয় গাঁজা ভর্তি বেশ কয়েকটি বস্তা। সর্বমোট 280 কেজি শুকনো গাঁজা উদ্ধার হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিক কান্তা দেবপুরমার মেয়ের জামাই দুলন দেবপুরমাকে। কান্তা দেবপুরমার বিরুদ্ধে এনডিপিএস থানায় মামলা রুজু করা হয়েছে। গতকালকে গভীর রাতে আমাদের কাছে একটা সোর্স মারফত ইনফরমেশান আসে যে ছোট কুটনাতে একজন কান্তামণি দেবপুরমার বাড়িতে প্রচুর পরিমাণে গাঁজা, একটা শুকনো গাঁজা স্টোর করা আছে। তো সেই অনুযায়ী আমরা আমাদের হেজামারা সিআরপিএফ এবং সিধাই বিএসএফ যৌথ অভিযান আমরা চালাই ওই বাড়িতে। এবং বাড়িতে গিয়ে আমরা কান্তামণি দেবপুরমাকে পাইনি, কিন্তু ওর বাড়িতে দুলন দেবপুরমা বলে একজন লোক ছিল, আমরা ওকে পাই। এবং ওর কাছ থেকে, ওই ঘর থেকে আমরা প্রায় প্রচুর পরিমাণ আনুমানিক 280 কেজি শুকনো গাঁজা আমরা উদ্ধার করি। বাজার মূল্যটা কত হবে? সেটার বাজার মূল্য আনুমানিক 22-23 লক্ষ টাকা হবে। যাকে আপনারা আটক করেছেন উনি কান্তা কি হয়? আমরা যতটুকু খবর পেয়েছি কান্তামণি দেবপুরমার মেয়ের জামাই দুলন দেবপুরমা। আপনাদের সাথে 124 ব্যাটেলিয়ানের সিআরপিএফ ছিল? আমরা 124 ব্যাটেলিয়ান সিআরপিএফ আমাদের সাহায্য করেছে। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।